হাসির এই পাঠশালাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকের ভিডিওতে আপনাদের জন্য কিছু স্পেশাল নমুনা নিয়ে এসেছি, যাদের নমুনা দেখে আপনারা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে পুরনো পরম্পরা অনুযায়ী আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এই পৃথিবীতে সব কিছু করবেন, কিন্তু কারো উপরে বিশ্বাস করবেন না। কারণ আপনি যখন আধুনিক যুগে বসবাস করছেন, যেমনটি এই ভাই সাহেবকে দেখে নিন, যিনি বাসে মেয়েদের সিটে বসে আছেন, তারপর মেয়েটি যখন তাকে সিট ছাড়তে বলে, তখন এই ভাই সাহেব উঠে ল্যাংরান্নায় হাঁটতে শুরু করে। তারপর এটা দেখে সহজ সরল মেয়েটি ভাই সাহেবকে ডেকে পুনরায় সিটে বসিয়ে দেয়। কিন্তু যখন ভাই সাহেবের গন্তব্যস্থান চলে আসে, তখন এই ভাই সাহেব দুই পায়ে স্বাভাবিকভাবে হেঁটে বাস থেকে নেমে যায়। বেচারি মেয়েটি এই দৃশ্য দেখে হতবাক বনে যায়। মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যায় মেয়েটির। এখন এই ভাইয়ের সঙ্গে পরিচিত হন, যাকে একটি মেয়ের সামনে সে প্রপোজ করে এবং তাকে কিসও দেয়। কিন্তু ভাইটির এই খুশি সিঙ্গেল ছেলেদের বুকে আগুন ধরাচ্ছে। এই জন্যই তো এই সিঙ্গেল ভাইটি মধ্যরাতে মোমবাতি জ্বালিয়ে এমন নৃত্য করছে। আজ এই বরের মনে তো দারুণ খুশি, অনেক আনন্দ। তার কারণ হচ্ছে এই মহাসুন্দরী বউ। এর জন্য বর বাবাজি প্রথমে আর্মি ড্রেস পরে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিয়েছে। বাহ বর বাবাজি, আপনি তো কামাল করে দিয়েছেন। বন্ধুরা, এই নিব্বানি বিকে দেখুন, যাদের নাক টিপলে দুধ বের হবে তারা বিয়ে করে সংসার করছে। মেয়েটির প্রশংসা করতেই হবে, কারণ মেয়েটি বিয়ে সম্পর্কে একটি অস্থির ডেফিনেশন দিয়েছে। সবাই দোয়া করবেন ছেলেটার জন্য, ওর সময় যেন ভালো যায়। তো হম দোনো আজ শাদি করলে আয়ে ঘর সে ভাগ কে আর মুঝে ফরক নেই পাতা কি লোক ক্যা সোচেঙ্গে আর ফির ক্যা বোলেঙ্গে, বাট হম দোনো এক দুসরে সে বহুত জ্যাদা প্যার করতে হ্যায়, তো হম দোনো নে সোচা কি হম দোনো শাদি কর লেতে হ্যায়। এখন পরিচিত হন কাঁচা বাদাম ওয়ালি আপুর সঙ্গে। তিনি যা বলেছেন তা কিন্তু অনেকটাই সত্যি। বাহ আপু, তুমি একদম ঠিক কথা বলেছো। তোমার ভিডিও দেখে মেয়েদের কি হয় জানি না, তবে ছেলেরা তো খুশি হয়। পুছতে না লোক কি আপ সোশ্যাল মিডিয়া পে এসে ক্যা করতে হো কি লোক আপকো ফলো করতে। বাস মে ইয়েই কাহুঙ্গি কি জিস মতলব লোগো কো না খুশি বহুত কম মিলতি হ্যায়, হ্যায় না কি সবকে লাইফ মে খুশিয়াঁ বহুত কম হ্যায়। আগর ওয়ো হামারি 15 ইয়া 20 সেকেন্ড কি রিল দেখ কে এক উনকে ফেস পে স্মাইল আতি হ্যায় না, তো ও মেরে লিয়ে বহুত বড়ি বাত হ্যায়। আর মে ও আপনে আপকো বহুত ব্লেসড ফিল করতি হুঁ কি আগর মেরি ভিডিও দেখ কর কোই হাসতা হ্যায় না, তো মেরা এম ও यार यार ये कितनी ऑसम है यार। समझ रहे हो, समझ रहे हो, समझ रहे हो ना। এখন এই আপুর কি প্রশংসা করব। আপুটি স্কুটিতে তেল নেয়ার সময় পুরো ফিলিংসে চলে যায়। আরে আপু, বেচারা ছেলেটি তো স্কুটিতে তেল ঢালছে, আপনি না জানি কি সব ভেবে ফিলিংসে চলে যাচ্ছেন। এমত অবস্থায় ছেলেটি মনে মনে কিছু না কিছু বলবেই, হয়তো মনে মনে বলছে
মেয়েটি বড়ই বেশারম, এইভাবে কিভাবে চলবে আপু? এই জালিম দুনিয়াতে ছেলেরাই শুধুমাত্র সিঙ্গেল ছেলেদের দুঃখ আর কষ্টবেদনা বুঝতে পারে, যেমনটি আমাদের ভাই বুঝতে পেরেছে। আপনি একটু নিজেও দেখুন, দেশে যেভাবে বিরোধীদের সংখ্যা বাড়ছে সেভাবে আমাদের এই ভাইয়ের ক্রিয়েটিভিটিও বাড়ছে। কেসে কেসে লোক রেতে আর ইয়াপন, কে বলেছে যে শুধুই শহরের মেয়েদের মাঝে ট্যালেন্ট আছে? গ্রামের এই চাচির সঙ্গে পরিচিত হন, যার ট্যালেন্ট দেখে আপনি হতবাক হয়ে যাবেন। বাহ চাচি বাহ, আপনি তো মনে হয় পুরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করে রেখেছেন। মিউজিক আপনারা যাই বলুন না কেন, এই সাংবাদিক ভাইয়ের কিন্তু একটি অ্যাওয়ার্ড পাওয়া উচিত। এই বেচারা ঝড় বৃষ্টির মধ্যে মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে রিপোর্টিং করছে। আরে ভাই আমার কথা শুনুন আর এখান থেকে পালিয়ে যান, না হলে পরবর্তী দিন আপনার ছবি খবরের কাগজে ছাপা হবে আর আপনার নিউজ চ্যানেলের লোকজন আপনার খবর দেখিয়ে টাকা কামিয়ে নেবে। মধ্যপ্রদেশ কি রাজধানী ভোপাল মে মুসলাধার বারিশ নে কহর বরপা দিয়া হ্যায়, जहाँ एक तरफ सड़कों पर पेड़ उखड़े पड़े हैं, सड़कों पर पानी लबालब भर गया है, तो वही भोपाल की शान कहे जाने वाले बड़े इतने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। की यार बोली আসলে চাহিদাটাই এমন, এই ভাইকে দেখুন। আরে সবকিছু সে তো ঠিকই আছে, কিন্তু একটু সাবধানে, তা না হলে যদি কোনোভাবে পড়ে যান তাহলে শরীরের কয়টি হাড় যে ভাঙবে তার সংখ্যা কিন্তু আমরা বলতেও পারবো না। হে রহা নহীঁ জাতা, তড়পি এসি হ্যায় না। কখনোই বন্ধুদেরকে বিশ্বাস করা উচিত নয়। এখানে ভাইকে দেখুন, এই ভাই এক বাইট খাওয়ার নাম করে বন্ধুর খাবারের অর্ধেক খাবার এক কামড়ে সাবার করে দিয়েছে। সত্যিই বন্ধুরা এই ভাইয়ের জন্য মন থেকেই খারাপ লাগছে। নামাজউদ্দিন সিদ্দিকী একজন অসাধারণ অ্যাক্টর, তার সম্পর্কে তো আপনারা সবাই কম বেশি জানেন। এখন তার এই অসাধারণ অ্যাক্টিং দৃশ্যটি দেখুন। দেখি জি, পছন্দ না পছন্দ কি বাত তো জানে হি দিজি, আপ লড়কি হ্যায় হম লড়কে হ্যায়, বিয়া কে লিয়ে যা। ভাই তো এক কথায় সিঙ্গেল ছেলেদের মনের কথা বলে দিয়েছেন। বাহ ভাই, মন থেকে আপনাকে স্যালুট জানালাম। যদি আপনিও লাভ ম্যারেজ করার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিও ক্লিপটি আপনার জন্য। আপনার যাত্রা শুভ হোক। অঞ্জলি ভাড়াও, क्या है, क्यों भोग रहा है, क्या तरीका ये? एक हफ्ता होने आ गया, अभी तक खाना नहीं बना तुमसे, अब हम जा रहे हैं खाना खाने होटल में, तुम बनाती रहो अपना खाना। सॉरी। चलो मम्मी। सुनो। क्या हुआ बोलो। बस 5 मिनट रुको, जो काम तुझसे 1 घंटे में नहीं हुआ वो 5 मिनट में क्या खाक कर लेगी। अरे नहीं नहीं, आप लोग गलत सोच रहे हो, मैं चेंज करके आती हूँ, फिर साथ में चलेंगे होटल। তো বন্ধুরা আজকের ভিডিও শেষ করব এই বৃদ্ধ লোকটির ভিডিও ক্লিপ দিয়ে। বা চাচাজি, আপনি তো অসাধ্য সাধন করে ফেলেছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন, এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।